চ্যানেল মাই লাইফ মাই রুল সকাল থেকে আজকে তোমার সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি সকাল থেকে ব্লগ করিও নি আমি এখন বাজে সন্ধে 7টা এখন আমি করা চালু করলাম তো এখন আমি ছেলের জন্য ম্যাগি করছি ওকে ম্যাগি খাইয়ে নিয়ে তারপরে পোয়াতে বসবো তারপরে আমি রান্না করব আজকে করব হচ্ছে চিকেন বিরিয়ানি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন কি কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ছেলের জন্য ম্যাগিটা বানিয়ে নিচ্ছি ম্যাগি খাবে বললো তো ম্যাগি বানিয়ে নিই আমি ওর জন্য ওকে ম্যাগিটা দিয়ে নিই হ্যাঁ না বাবা তোমার ম্যাগি রেডি হয়ে গেছে স্ট্র দিচ্ছি স্ট্র দিয়ে কী করবে আচ্ছা দিচ্ছি ম্যাগিটা এখন ধরবে না কিন্তু গরম ঠিক আছে আনছি দেখো এখন বাচ্চাদের মতো স্ট্র দিয়ে বোতল দিয়ে জল খাবে রান্না করি দেখো তার জন্য আমি চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি আলুও কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব পেঁয়াজ কেটেছি আদা রসুন কেটেছি আর এখানে তোমার চালটা নিয়েছি আমি বাসমতি চাল নিয়েছি এটাকে আমি এখন ধুয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো তারপরে এটাকে রান্না করব তো চলো দেখি কীভাবে কী করছি না করছি দেখা যাক চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো অথচ মনে হয় যেন বিরিয়ানি করা খুব মানে ঝামেলার কাজ তাদের কাছে এটা এই রেসিপিটা একদম ইজি লাগবে তা এটা খুবই ইজি বানানো আর চটজলদি হয়ে যায় আমি দেখো সন্ধ্যাবেলা আজকে রান্না করছি তোমার দাদা সকাল থেকে বলছিলো বিরিয়ানি করার জন্য তোর মাংস পাইনি বলে তাই জন্য আমি সন্ধ্যাবেলা করছি আজকের রান্নাটা আমি অনেক ইজি ওয়েতেই আমি রান্নাটা করি আর খেতেও খুব ভালো হয় তোমরা সবাই ট্রাই করে দেখো ঘরে খুব সহজে রান্নাটা করতে পারবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো আগে আলুটা ভেজে নেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তো আগে আলুগুলোকে আমি ভেজে রাখবো ভেজে তুলে রাখবো তো দেখো আলুটাকে প্রথমে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখবো আলু ভাজা হয়ে গেছে আমি এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা আমি নিয়েছি তেজপাতা ছোটো এলাচ বড় এলাচ তারপরে দারচিনি লবঙ্গ আর জয়িত্রী জয়ফল তো এটা পুরোটা দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা যখন একটা স্মেল আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ বাটা যেটা আমি অলরেডি করে রেখেছি ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে আরেকটা পাত্রে আমি ভাতটা রেডি করবো বলে আমি জল গরম বসিয়ে দিয়েছি একটা পাত্রে জলটা গরম হওয়ার পর আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি কী দিচ্ছি এর মধ্যে যাওয়ার পর আমি দিয়েছি হচ্ছে এর মধ্যে টক দই দিয়ে এটাকে ভালো করে আবার নাড়িয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি দেবো হচ্ছে চিকেনগুলো আর একটু ওপর থেকে টমেটো সস দেবো এটা তোমরা না দিতেও পারো দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব এটা কষতে থাকবে সময় লাগবে এটা কষতে হবে আর অন্যদিকে দেখো আমি একটা গরম জলটা নিয়েছিলাম ওর মধ্যে আমি দিলাম হচ্ছে শাহি জিরে নুন একটু তোমার সাদা তেল দেবো তার কারণ হচ্ছে সাদা তেল দিলে পরে ভাতটা আর এক লাগবে না কারো মানে গায়ে লাগবে না ঝুড়ো ঝুড়ো থাকবে আর দেবো হচ্ছে অল্প একটুখানি চিনি চিনিটা অল্প একটু দাঁড় দিলে পরে না বিরিয়ানিটা ঠিক টেস্ট আসে না তার জন্য তো অল্প একটু চিনি দিয়ে দেবো আমি তো এদিকে দেখো আমি আলুটাও দিয়ে দিলাম আলুটাকে দিয়েও কষিয়ে নেবো চিকেনটাও কষিয়ে নেবো আর এদিকে দেখো চালটাও দিয়ে দিয়েছি এটাও হওয়ার জন্য হোক এটা 80% আমি রান্না করবো আর 20% রেখে দেবো সেই 20% আবার পরে রান্না হবে তো 80% মতো রান্না করে নেবো চালটা ভাতটা আমার 80% মতো হয়ে গেছে তো মার আমি গালিয়ে নেবো মার গালি এটাকে আলাদা করে রেখে দেবো চিকেনটাও আমার প্রায় কষা হয়ে গেছে হালকা অল্প একটু জল দেবো এর মধ্যে দিয়ে একটু ঢেকে দেবো এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য এদিকে দেখো ভাতটাও আমি ঝুড়ো করে নিয়েছি আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে বন্ধ করে দেবো বন্ধ করে এতটা মাংস তো আমি ইউজ করবো না তো খানিকটা আমি রেখে দিচ্ছি এমনি আর খানিকটা আমি বিরিয়ানিতে ইউজ করবো তো সেটা দেখো কীভাবে করছি তো এখানে একটা হাঁড়িতে আমি খানিকটা মাংস গ্রেভি আলু নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে ওপরে দিয়ে দেবো হচ্ছে হাফ কুক করা রাইসটা
কুক করা রাইসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ওপর থেকে দেব হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, আতর আর একটু ফুড কালার। তো এক ঢাকনা মতো কেওড়া জল, এক ঢাকনা মতো গোলাপ জল, মিঠা আতর, সামান্য একটু ফুড কালার দিলাম, আর দেবো হচ্ছে দুধ আর ঘি, 2 টেবিল স্পুন মতো ঘি দেব। আর দেবো হচ্ছে 1 কাপ মতো দুধ। ফ্লেমে ঢেকে দেবো, 15 মিনিট মতো হতে দেবো এটাকে। আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এদিকে দেখো বাবান কিন্তু সমানতালে দুষ্টুমি করে যাচ্ছে চেয়ার নিয়ে, এটাকে নিয়ে ও গাড়ি গাড়ি খেলছে, এটা ওর গাড়ি, গাড়ি নিয়ে খেলছে। তো যাই হোক, অনেক রাতও হয়ে গেছে, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক লাইকস করো, কমেন্ট করো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে করে আমি কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে চলে যায়। চলো তাহলে, চলো সবাই ফ্রেন্ডসরা, গুড নাইট, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে তোমার সাথে। টাটা।